সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি দিল হাইকোর্ট এবং আজকে এই রায় প্রকাশিত হয়েছে। আমার আজকের এই ব্লগে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত বলব। যারা আমার এই ব্লগে নতুন, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। তাহলে চলুন এবার শোনা যাক বিস্তারিত। একটি সন্তান ভূমিষ্ঠ হবার পর থেকে বড় হওয়া পর্যন্ত পিতা মাতা দুজনেরই সমান অধিকার থাকে এবং দুজনেই সমান কষ্ট করে একটি সন্তানকে বড় করে। কিন্তু আমাদের এই সমাজ অভিভাবকের দায়িত্ব সর্বদাই একজন পিতার উপর দিয়ে আসছে, যেখানে সব জায়গাতেই পিতাকেই তার অভিভাবকের নাম রাখতে হবে, মাতাকে সেখানে অভিভাবকের জায়গায় নাম রাখা যায় না। কিন্তু আমরা আজকে সেই ব্যবস্থা থেকে বের হতে পেরেছি। অনেক সময় দেখা যায় কোনো পিতা তার সন্তান এবং মাকে ফেলে অনেক দূরে চলে যায়, সেক্ষেত্রে সেই মাটাই তার সন্তানকে বড় করে তোলে, কিন্তু অভিভাবকের ক্ষেত্রে তাকে তার পিতার নামটি উল্লেখ করতে হয়। আমরা আজকে সেই পরিস্থিতি থেকে বের হয়ে একজন মাতাকে অভিভাবকের দায়িত্ব দিতে পেরেছি এবং হাইকোর্ট সেই রায় দিয়েছে। এসএসসি এইচএসসি পরীক্ষাসহ সব ফর্ম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে হাইকোর্ট আজ এই রায়টি দিয়েছেন। এ বিষয়ে করা রুল যথাযথ অ্যাবসলিউট ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খায়রুল আলম সমন্বয়ে একটি হাইকোর্ট ডিভিশনে বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা ও অ্যাডভোকেট আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। অ্যাডভোকেট আইনুন নাহার সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায় বলেছেন পিতৃ পরিচয়হীন সন্তান, যৌনকর্মীদের সন্তান যাদের বাবার পরিচয় নেই, তারা শুধু মায়ের নাম দিয়েই ফর্ম পূরণ করতে পারবেন। হাইকোর্ট এই রায়ের পর্যবেক্ষণে বলেছেন সংবিধানে সবাইকে সমান অধিকার দিয়েছে, শুধু বাবার নাম না থাকার কারণে একজন শিশু ফর্ম পূরণ করতে পারবে না, পাসপোর্ট করতে পারবে না, এটা ঠিক না, এটা সংবিধানের ক্ষেত্রে সাংঘর্ষিক। সংবিধানের সমতার কারণে বাবা অথবা মায়ের পরিচয় থাকলেই যে কোনো ফর্ম পূরণ করা বা রেজিস্ট্রেশন করার অধিকার পাবে। তিনি বলেন আজকের রায়ের ফলে এসএসসি পরীক্ষার ও পাসপোর্ট সহ সব ফর্ম পূরণে বাবা অথবা মা আইনগত অভিভাবকের নাম লেখা যাবে। এই রায়ের ফলে বাবা মা উভয়ের নাম লেখা বাধ্যবাধকতা থাকলো না, শুধু মায়ের নাম লিখেও ফর্ম পূরণ করা যাবে। এর আগে গত 16 জানুয়ারি সন্তানের অভিভাবক হিসেবে মা স্বীকৃতি পাবেন কি না এই বিষয়টি নিয়ে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিনটি নির্ধারণ করা ছিল। 2007 সালের এপ্রিল মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থী তথ্য ফর্মে অত্যাবশ্যকীয় বাবার নাম পূরণ করতে না পারার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ঠাকুরগাঁয়ের এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়। মা ও সন্তানকে কোনোরূপ স্বীকৃতি না দিয়ে বাবার চলে যাওয়ার পর ওই তরুণী তার মায়ের একার আদর স্নেহে বড় হয়েছিলেন। পরে এই ঘটনার যথাযথ অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি প্রতিষ্ঠার দাবিতে 2009 সালের 2রা আগস্ট তিনটি মানবাধিকার সংগঠন, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষ যৌথভাবে জনস্বার্থে রিট দায়ের করে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরই 3রা আগস্ট হাইকোর্ট মানবাধিকার সমতার পরিপন্থী ও বিশেষভাবে শিক্ষার অধিকারে প্রবেশগম্যতার বাধাস্বরূপ বিদ্যমান বৈষম্যমূলক এই বিধানকে কেন আইনের পরিপন্থী এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না এই মর্মে সংশ্লিষ্টদের প্রতি কারণ দর্শনে রুল জারি করে। একই সঙ্গে বর্তমানে কোনো শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন পাওয়ার কার্ড পাওয়ার ক্ষেত্রেও শিক্ষার্থীর বাবা মা উভয়ের নাম সম্পর্কিত তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হয়। তার একটি তালিকা এবং সেসব যোগ্য শিক্ষার্থী বাবার পরিচয় উল্লেখ করতে অপারক তাদের পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সম্পর্কে প্রতিবেদনের দাখিলের নির্দেশও দেওয়া হয়।
2021 সালের 6 জুন ব্লাস্ট আবেদনকারীর পক্ষে একটি সম্পূরক হলফনামা আদালতে দাখিল করে। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করার জন্য আজ 24 জানুয়ারি দিন ধার্য করেন। সেই অনুযায়ী আজকে এই রায়টি হয়েছে এবং এই রায়ের ফলে একজন সন্তানের অভিভাবকের দায়িত্ব মা বাবা দুজনই সমানভাবে পেল। কারো যদি বাবা না থাকে তাহলে অবশ্যই মা তার অভিভাবকের দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি সবসময় আমার পাশেই থাকবেন।